আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আজকে আমরা দেখব কিভাবে পিএলপি ফাইল শেয়ার করা যায় বা বানানো যায়। আমরা অনেকেই চাই আমাদের পিএলপি ফাইল তৈরি করে সেগুলো আপনাদের বন্ধু বা ফেসবুকের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কাউকে শেয়ার করতে। তো চলুন কিভাবে বানাতে হয় সেটা শিখবো আজকে। তো সর্বপ্রথম আমাদের যেতে হবে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে। তো চলুন, আমি গেলাম পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে। যেহেতু আমি আগে কাজ করে রাখছিলাম সেই জন্য আমার এখানে এরকম দেখাচ্ছে। দেন এরকম একটা ইন্টারফেস আসছে আপনাদের সামনে। দেন আপনারা শেয়ার করার জন্য লেয়ার অপশনে যাবেন। লেয়ার অপশনে যাওয়ার পরে সব কয়টা ফাইলে লক মেরে দিবেন। দেন লক মারলাম, তারপরে লক মারার পরে আপনার কাজ শেষ। এখন কাজ হচ্ছে ফাইলটা সেভ করার জন্য। দেন সেভ আইকনে ক্লিক করব। দেন সেভ অ্যাজ প্রজেক্ট এখানে ক্লিক করব। দেন এরপরে আপনি এই ফাইলটার একটা নাম দিবেন, যেহেতু আমারটা হলো শুভ জন্মদিনের ফাইল। সুতরাং আমি সার্চ লিখব শুভ জন্মদিন, সরি শুভ, সমস্যা হচ্ছে, শুভ জন্মদিন। এরপর আপনাদের ওকেতে ক্লিক করতে হবে। আমার খাটা সংস্কৃত বাচ্চার স্মৃতি সেরাটার একটা দেখা হয়ে গেলে আপনি ক্রস চিহ্নতে একটা কেটে দিবেন। আমার যেহেতু ডাটা চালু ছিল, ওয়ান ছিল, এই জন্য অ্যাড আসতে আপনাদের নাম আসতে পারে। দেন ক্রস চিহ্ন দিলাম। দেন কাজ শেষ। এখন আমাদের আসতে হবে থ্রি ডট মেনুতে। এখানে আসার পরে আসবেন ওপেন পিএলপি ফাইল, এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা সেভ হয়ে গেছে। এখন আপনাদের সিম্পল একটা কাজ করতে হবে, এখানে শেয়ার অপশনে ক্লিক করবেন এক থেকে দুইবার। দেখতে পাচ্ছেন নিচে সেভ অ্যাজ স্ট্রং ফোল্ডারটা ডিল আমাদের পিক্সেলল্যাবে সেভ হয়ে গেছে। দেন আমাদের এখন যেতে হবে ফাইল ম্যানেজারে। দেন ফাইল ম্যানেজারে গেলাম। যাওয়ার পরে আমাদের খুঁজতে হবে পিক্সেলল্যাব ফোল্ডারটা। দেন গেলাম ফোনে, যাওয়ার পরে পিক্সেলল্যাব সেটা খুঁজবো আমরা। আমরা পেয়ে গেছি পিক্সেলল্যাব। দেন এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের শুভ জন্মদিন পিএলপি দুইটা, যেহেতু আমি সেভ করছি দুইটা হয়ে গেছে। দেন এখানে নি মার্ক করবেন। দেন শেয়ার অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আপনি মেসেঞ্জার দিতে পারবেন, গুগল ড্রাইভে দিতে পারবেন, অথবা হোয়াটসঅ্যাপে দিতে পারবেন। অনেক অপশান আছে এখানে। তো আমি দেখাই কীভাবে গুগল ড্রাইভে দিবেন। দেন ড্রাইভে ক্লিক করবেন। দেন এভাবে সেভ। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা মানে পিএলপিটা গুগল ড্রাইভে আপলোড হয়ে গেছে। দেন আমরা এখন গুগল ড্রাইভে যাব। যাওয়ার পরে দেন অপশনে যাব। দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। এখন পিএলপিটা এখান থেকে থ্রি ডটে চাপ দিব। দেন কপি লিঙ্ক। দেন কপি লিঙ্ক কপি করলাম। এখন আপনি এই লিঙ্কটা যেখানে আপনার ইচ্ছা সেখানে শেয়ার করতে পারবেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এবং আরেকটি কথা বলতে হবে, অবশ্যই অফিসিয়াল পিক্সেলল্যাব হলে ভালো হয়, কারণ অনেক সময় মডিফাই করা অ্যাপে কোনো রকম সমস্যার কারণে হয় না পিএলপি বানাতে। সেজন্য আপনারা চেষ্টা করবেন অফিসিয়ালি পেস মানে অফিসিয়ালি যেটা পিক্সেলল্যাব অ্যাপ প্লে স্টোর থেকে নামানোর পরে ওইটাতে কাজ করবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।